আজ রংপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা এবং তারাগঞ্জে পথসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগমন ঘিরে রংপুরে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। চলছে মঞ্চ তৈরি, মাইকিং সহ নানা প্রস্তুতি। জনসভাকে জনসমুদ্র পরিণত করার লক্ষ্য জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। রংপুর প্রতিনিধি আবু আসলামের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা ঘিরে সক্রিয় হয়ে উঠেছে রংপুর জেলা, মহানগর, উপজেলাসহ তৃণমূলের নেতাকর্মীরা। চলছে জোর প্রচারণা। তাদের লক্ষ্য পীরগঞ্জের জনসভাকে জনসমুদ্রে পরিণত করা। নেতাকর্মীরা বলছেন, দলীয় প্রধানের এ জনসভা হবে রংপুর তথা দেশের সবচেয়ে বড় নির্বাচনী জনসভা। মঙ্গা দূর করা সহ সার্বিক উন্নয়নের জন্য স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশ নিয়ে আবারও নৌকার পক্ষে রায় দেবে জনগণ। মাননীয় প্রধানমন্ত্রী, এটা তো শ্বশুরবাড়ি এলাকা, উনি এখানকার আমাদের বধু। এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের যা চাপ চাওয়ার চেয়ে উনি অনেক বেশি দিয়েছেন। উন্নয়ন হয়েছে সেটা দেখার মতো। মাননীয় প্রধানমন্ত্রী পীরগঞ্জে আসতেছেন, এটা আমাদের পীরগঞ্জবাসীর গৌরব। আমরা নৌকা মার্কাকে জয়যুক্ত করতে চাই। জনসভার জন্য পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। যথাসময়ে সব প্রস্তুতি শেষ হবে বলে জানান নেতারা। আমরা জনসমুদ্রে পরিণত করতে চাই। আমাদের পুত্রবধূ এতদিন পর পীরগঞ্জে আসছে, আমরা খুব খুশি। নিজেদের পুত্রবধূ প্রধানমন্ত্রীকে বরণের জন্য অধীর আগ্রহে রংপুরবাসী। তাই আওয়ামী লীগ সভাপতির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন তারা। পীরগঞ্জবাসীর যে উচ্ছ্বাস, যে আবেগ আমরা পরিলক্ষিত হচ্ছে, সেটা অভূতপূর্ব। পার্শ্ববর্তী জেলা উপজেলাগুলোতে একটা ব্যাপক সাড়া পেয়েছি এবং পরিলক্ষিত হচ্ছে, সাড়া পরিলক্ষিত হচ্ছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এই জনসভা আমাদের এই স্থানের সর্বকালে সর্ববৃহৎ জনসভায় রূপান্তরিত হবে। আমাদের পরিকল্পনা আছে, এখানে আমরা জনসমুদ্রে পরিণত করার এই পরিকল্পনাটা আমাদের আছে। আমরা সেই উদ্যোগকে সামনে নিয়েই আমরা কাজ করতেছি। এর আগে চলতি বছরের 2 আগস্ট রংপুর জেলা স্কুল মাঠ এবং 2018 সালে পীরগঞ্জে জনসভা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজ ডেস্ক, দেশ টিভি।